लैला अलिफ लैला अलिफ लैला देख सब नतुन कहनी मुनभुर देर बाणी कत जुग पेरिए गेछे नतुन कबूर गेछे सब मन करे अलिफ लैला सब स्वप्न पूरण हो आपनी इस सब की अलक्षण कथा बोल जीवन अवशिष्ट कटा दिन और मात्र आठ दिन बाकी रही आज रवाना दिले तब शेष दिन लक्ष्य पथे पोछाब चल्लिसतम दिन जीवन सूर्य डूबे जा सत्य बोलतीमा जीवन संगीनी आज एक गोपन कथा बोलछी अज्ञाने एक भूल हो गए और एक शयतान जिन मृत्युदंड दिए दे मृत्युदंड हाँ मृत्युदंड हाय अल्लाह हटात ही अज्ञानी अनिच्छाकृत भावे करा कोनो पाप के पाप बला है ना आमार प्रभु এজন্য আপনি ওখানে একদম যাবেন না কিন্তু আমি নিজের মুখে আল্লাহর কসম খেয়েছি যদি আমি না যাই আল্লাহকে অপমান করা হবে অপমান না হোক আর আপনার প্রাণও বেঁচে যায় এজন্য আপনি আমায় সঙ্গে নিয়ে চলুন ওর যদি জীবন দরকার হয় তবে আমি আমার নিজের জীবন দিয়ে দেব এভাবে ও রক্ত পিপাসাও মিটে যাবে আর আপনিও সুরক্ষিত থাকবেন আমার প্রাণ প্রিয় না বেগম না তোমার বেঁচে থাকাটা ভীষণ দরকার যে ঘরে মা মারা যায় বাচ্চারা ভালোবাসার জন্য ছটফট করে নিজের ঘরেই তারা শেষ হয়ে যায় যদি বাবা মারা যায় তবে মা নিজের মমতার বন্ধনে বাবার ভালোবাসা পূরণের চেষ্টা করে এই জন্য প্রিয় বেগম আমাকেই আত্মত্যাগ করতে হবে কিন্তু আপনার এই আত্মত্যাগ আমাকে আনন্দ নয় দুঃখ দেবে দুঃখ দুঃখের সম্পর্ক সুখের সম্পর্কের থেকে বেশি মজবুত হয় বেগম জমানো পুঁজি সাজিদা আল্লাহ না করে যদি এই সম্পত্তি এই সম্পত্তি এই অর্থ সব শেষ হয়ে যায় অথবা প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে যায় তবে তুমি প্রতিজ্ঞা করো আমার কাছে আমি তোমায় কথা দিচ্ছি যে আমার মৃত্যুর পর আল্লাহর কসমে কথা বলবেন না আল্লাহর কসম কেঁদো না সাজিদা কেঁদো না আমার মৃত্যু অবধারিত আর তোমাকে তা মানতেই হবে আমার মৃত্যুর পর যদি আমার মা ও বাচ্চাকে প্রতিপালন করতে করতে
তোমার অবস্থা শোচনীয় হয়ে যায়, আর শাসক মানে বেঁচে থাকা মুশকিল হয়, আর তোমার হিম্মত কমে যায়, আর মাত্র একটাই রাস্তা খোলা থাকে, তাহলে তাহলে তুমি তুমি দ্বিতীয় বিয়ে করে নিও। হায় আল্লাহ, এসব শোনার জন্য আমি বেঁচে আছি আর শুনতেও হচ্ছে। যদি আপনার চরণে আমার এখনই মৃত্যু হতে পারতো হে আমার প্রভু, পৃথিবীতে নারীদের একটাই স্বামী হয়, আর স্বামী স্বামী হয় তার আরাধ্য খোদা। আল্লাহ নারীকে সত্যিকারের মাতৃরূপকে সৃষ্টি করেছেন, এই মাই সুফি বলি আর পয়গম্বরে জন্ম দিয়েছেন। আল্লাহ তাকে অপার ধৈর্য আর আকাশের মতো শক্তি প্রদান করেছেন, সে দুঃখ দুর্দশা যন্ত্রণার প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয় নিজের স্বামী ও বাচ্চাদের জন্য মৃত্যুরও মুখোমুখি হয়, কিন্তু কিন্তু সবসময় সে নিজের স্বামী ও বাচ্চার ভালোবাসায় এইভাবেই প্রতি মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। আল্লাহর মর্জিতে রাজি হওয়াই মানুষের ধর্ম সাজিদা। আল্লাহর মর্জিতে রাজি থাকব, সবসময় খোদাকে ধন্যবাদ জ্ঞাপন করব। খোদা না করে যদি খারাপ সময় চলে আসে, তবে আপনি বিশ্বাস করুন, আমার উপর ভরসা রাখুন, আমি মজদুরি করব, বোঝা উঠাবো, ঝাড়ু দেব, বাসন মাজব, লোকেদের কাপড় কাচব, আপনার মা ও বাচ্চাদের দেখাশোনা করব, আমার অবস্থা অনুযায়ী আপনার বাচ্চাদের পড়াবো লেখাবো, আর আপনার মতো সৎ ও চরিত্রবান মানুষ করে গড়ে তুলব। দুর্যোগের সময় আল্লাহর সামনে আপনাকে আমার জন্য লজ্জায় না করতে হয়। বাহ, কি মহান নারী! এই নারীর ভূমিকা, মহানুভবতা, মাথা তুলে দাঁড়িয়ে থাকা সৎচেষ্টা আমায় অবাক করেছে। এরকম পবিত্র নারী, মহান পতিব্রতা নারীর আঁচলের উপর তো ফেরেশতাও নামাজ পড়তে গর্ববোধ করবেন। সত্যি বলেছেন হুজুর, এই সুন্দর পৃথিবীতে ফেরেশতাদেরই স্থান আছে। কিছু শয়তান মনস্ক পুরুষ ও নারী এই অতি সুন্দর পৃথিবীর পবিত্রতাকে নিজেদের বিষাক্ত বিষে মিশিয়ে দিয়ে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু সওদাগরের বিবি সাজিদার মতো মহান নারী, সৎ পবিত্র নারীরাই পৃথিবীতে নারীদের মহত্ব প্রমাণ করে দিতে পারে। আচ্ছা, তো তারপর কি হলো মালিকা আলিয়া, গল্পটা খুলে বলো এখন। তারপর এই হলো আমার কর্মফল, মহামান্য মালিক। সওদাগরের অন্ধ মা সব কিছু জেনে ফেলেছিল, আর সওদাগর মৃত্যুর দরজায় প্রবেশ করার আগে নিজের অন্ধ মায়ের কাছে অনুমতি নিতে এলো। এবার আমার সময় শেষ হয়ে এসছে, আমাকে অনুমতি দিন। না সাবিন, না না, আপনি আমায় আটকাবেন না। আমি জান, আমায় অনুমতি দিন। কিভাবে আমি তোকে চিরবিদায়ের অনুমতি দেব? মা হয়ে কেমন করে তোকে আমি বিদায় দেব বল? আমার পুত্র একজন মা কি তার বাচ্চাকে এই জন্য মানুষ করে যে তাকে এই অমিশার জন্য বিদায় দিতে হয়?
না সাবি না, এরকম হতে পারে না, এরকম হতে পারে না। আম্মা আমি অন্ধ হলাম, কিন্তু আমার চোখের জ্যোতি তো তুই ছিলিস। তুইও যদি না থাকিস তাহলে আমার জীবন অন্ধকার হয়ে যাবে রে। আমার জীবিত অবস্থায়, আমার জীবিত অবস্থায় আমার চোখের জ্যোতি কেড়ে নিস না, কেড়ে নিস না, চোখের জ্যোতি কেড়ে নিস না। আমি জান, আমার রক্তের প্রদীপ জ্বললে জন্নত পর্যন্ত আলোকিত হয়ে যাবে। যদি আপনি অনুমতি না দেন তবে এই যাত্রা অসম্ভব হবে। নিজের পুত্রের সমস্যার সমাধান করে দাও আম্মা, নিজের পুত্রের সমস্যার সমাধান করে দাও আম্মা। ঠিক আছে, আমার হৃদয়ের টুকরো, যদি আমার অস্ত্র দিয়ে তোমার সমস্যার সমাধান হয় তবে আমি শেষ দিন অপেক্ষা করব। যাও, আমি তোমাকে অনুমতি দিচ্ছি। আমি নিজের মুখে পাথর রেখে মুখ ফাটা জ্বালা নিয়ে তোমার শেষ সফরের দিকে তাকিয়ে থাকবো। যাও, আমি আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি। আর মনে রেখো, এই অভিশপ্ত সফরে তুমি একা নও, আমার দোয়া আর আমার মনের ভালোবাসাও আছে। যদিও যদিও তোমার যাবার পরে তোমার চিন্তা রাতের ঘুম চলে যাবে, কারণ কারণ আমি একজন মা, আমি একজন মা। আমার প্রাণপ্রিয় মা, যে সৌভাগ্যবান হয় যে মায়ের ভালোবাসা শেষ জীবন অবধি পায়। এবার নিজের চোখের জল পৌঁছো আম্মা, আমাকে আমাকে নিজের হাতে কফন দিয়ে দাও। মৃত্যুর পর মায়ের নিজের দেওয়া কফন পড়লে কবরের নিরবতা থেকে বেঁচে যাব। কফনই আমার কাছে মায়ের কোল হয়ে যাবে, মায়ের কোল হয়ে যাবে। কিন্তু এটা বোধ হয় আমার ভাগ্যে নেই যে দুই চোখ বন্ধ করে নিজের হাতে আমার কবরে মাটি চড়াবে তুই। মায়ের আগে তার ছেলে পৃথিবী ছেড়ে চলে যাবে, এর থেকে বড় দুর্ভাগ্য একজন মায়ের কাছে কি হতে পারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। দরবেশ কে সর্বদা আল্লাহ রক্ষা করে
দরবেশ কে সর্বদা আল্লাহ রক্ষা করে, জীবনের রাস্তাকে সে সরল করে, ভবিষ্যৎকে ভয় পেও না হে তুমি দিন, ভবিষ্যৎকে ভয় পেও না হে তুমি দিন, হে তুমি দিন, আল্লাহু 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 আল্লাহু। যাকে যা দেবার দিয়ে দে, ঋণ যত সব মিটিয়ে দে, বিদায়ের আগে তুমি নিজ প্রতিজ্ঞা পালো হে, জীবনের আশ মেটা কর্ম দূরে সফল, ভবিষ্যৎকে ভয় পেও না হে তুমি দিন, ভবিষ্যৎকে ভয় পেও না হে তুমি দিন, হে তুমি দিন, আল্লাহু 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 আল্লাহু। কবার তেমনি ডাকে বাচ্চাকে যেমন তার হাহাকার কে কষ্টে হিসে হাসায়, তার হাহাকার কে কষ্টে হিসে হাসায়, মরতে একদিন হবে Thank you.